মানালিতে পর্যটকদের মুগ্ধ করার মতো নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা সোলাং ভ্যালি রয়েছে। প্যারাগ্লাইডিং, প্যারাশুটিং, স্নো স্কুটার, জার্বিং, স্কিইং, কেবল কার, রোপওয়ে, হর্স রাইডিং, মিনি খোলা জিপ, কী নেই এখানে! তাই এই শ্বাসরোধ গরম থেকে বাঁচতে একটু খোলা বাতাসের হাওয়া নিতে চান, তবে কালই ট্রেনের টিকিট বুক করে ফেলুন সোলাং ভ্যালির উদ্দেশ্যে। ভারতের উত্তরে হিমাচল প্রদেশের কুলু জেলার বিয়াস নদীর উপত্যকায় অবস্থিত একটি অপূর্ব পাহাড়ি শহরের নাম মানালি। বলিউড, কলকাতা সহ ভারতের অসংখ্য ছবির শুটিং করা হয়েছে মানালিতে। মানালিতে পর্যটকদের মুগ্ধ করার মতো নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা সোলাং ভ্যালি রয়েছে। সোলাং ভ্যালির স্থানীয় নাম সোলাং নালা, আর একটি নাম স্নো পয়েন্ট। সোলাং গ্রাম ও বিয়াস কুণ্ডুর মাঝে সোলাং ভ্যালি, বর্ষায় বা শরতের সবুজ সোলাং, শীতে বরফে সাদা, সুন্দর অনবদ্য এই সবুজে ঘেরা উপত্যকা, বরফের শিবলিঙ্গ। স্থানীয় সূত্র অনুযায়ী প্রায় 14 বছর আগে আবিষ্কৃত হয় বরফের এই শিবলিঙ্গ। আবিষ্কার করেছিলেন বাবা প্রকাশ পুরী নামে এক সাধু। পরে শিবলিঙ্গটি ঘিরে একটি ছোট মন্দির ও আশ্রম তৈরি করেন তিনি। শীতের সময় বরফ জমে কখনো কখনো শিবলিঙ্গের উচ্চতা দাঁড়ায় 20 ফুট। এবার অবশ্য ততটা উঁচু হয়নি। পেছনের বিশাল উঁচু পাহাড়ের মাথা থেকে শিবলিঙ্গের ওপর আছড়ে পড়ছে ঝর্ণার জল। এ যেন এক অদ্ভুত পরিবেশ। রোটাং পাস বা সোলাং ভ্যালি যাওয়ার জন্য প্রথমে মানালি পৌঁছতে হবে, সেখান থেকে গাড়ি করে রোটাং বা সোলাং ভ্রমণ। কলকাতা থেকে কলকা হয়ে টয় ট্রেনের মাধ্যমে সিমলা অথবা কালকা থেকে বাসে বা গাড়িতে সিমলা পৌঁছে সেখান থেকে সরকারি বা ডিলাক্স বাস বা গাড়ি করে সোজা মানালি যাওয়া যায়। সময় লাগে 10 থেকে 12 ঘন্টার মতো।